হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন সবাইকে। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে ফিরে আসতে পারে অনেক ভালো লাগছে। আমি কিছুদিন আগে টু ডে মেক ওভার মাস্টার ক্লাস বাই শাহিদা আহসান অ্যান্ড মাবাব মুয়া কম্পিটিশন 2022 তে পার্টিসিপেট করি, যেখানে আমাকে ইন্সপায়ার করে আমার ছোটো দুইটা বোন। তো আমি শাহিদা আপুকেও অনেক আগে থেকে ফলো করি, তার কাজ আমার অনেক ভালো লাগে এবং তার মেকআপগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে, এবং তার অর্গানাইজ করা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপগুলো দেখার পর আমি আরও এক্সাইটেড হয়ে যাই যে না, আমি আপুর কাছে ওয়ার্কশপ করব। তারপর আমি সেই সুযোগটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তো আমি এই দিনটার অপেক্ষা করছিলাম আমি কবে আপুর ওয়ার্কশপ করবো এবং আপুর কাছ থেকে আমি সহজভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে পারবো। তো এটি এই ইভেন্টটি অর্গানাইজ করা হয় ঢাকা রেজেন্সি হোটেলে, অনেক ভালো একটি প্লেস এবং তাদের আপ্যায়ন অনেক ভালো লেগেছে আমার। তো আমরা আপুর জন্য ওয়েট করছিলাম ওই দিন। আর হচ্ছে আপুর কথা বললে কম হয়ে যাবে, আপু একজন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট একজন অর্গানাইজার। তার ক্লাস করে আমি যা বুঝলাম, এত সহজ ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আসলে এত সহজে পেয়ে যাব আমি বুঝিনি। আমি এত সহজে বুঝেছি তার টিপস অ্যান্ড টিপসগুলো যেভাবে দেখালো, এত সহজ হয়েছে আমার জন্য। আমি ওই দিন আমাদের প্র্যাকটিস ছিল, ঠিক আপুর কথাগুলো এবং তার করা কাজগুলোই আমি জাস্ট আমার মতো করে আমি ফলো করি এবং প্র্যাকটিসে সেভাবেই কাজ করি এবং মডেলকে সেভাবেই সাজাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো আমাদের ওখানে কাজ ছিল হচ্ছে দুই দিন আপুর সিগনেচার পর আমাদের প্র্যাকটিস হবে, তারপর আমাদের ফলাফল ঘোষণা করা হবে। তো আপু চলে আসে মাঝে, আপু আর ভাইকে দেখতে পারে আমার অনেক ভালো লাগছে। আমি আপুকে যতটা লাইভে এবং ছবিতে দেখেছি তার থেকে বাস্তবে আপু অনেক কিউট, অনেক কিউট এবং একজন ভালো মনের মানুষ। সবার সাথে এত ফ্রেন্ডলি তার আচরণ যে বলা বোঝানো যাবে না। তার মতো মেন্টর পেয়ে আমি আসলে অনেক নিজেকে অনেক ভালো লাগছে। আর আপু এত সুন্দর ইভেন্ট আমাদের জন্য রেখেছে। আমার এটা ছিল আমার এরকম প্র্যাকটিস বা কোনো কম্পিটিশনে অংশ নেওয়ার এটা প্রথম একটা সুযোগ আমার জন্য, আমি এর আগে কখনো আগে কোথাও করিনি। তো ওখানে খাবারের সময় হয়ে গিয়েছিলো, দুপুরে লাঞ্চ দেওয়া হয়ে যায়। আপুর ক্লাস করার পরে দুপুরে লাঞ্চ করি, তারপর হচ্ছে এখানে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়, বিকেলের নাস্তাও দেওয়া হয় এবং ডেজার্ট আইটেমও থাকে দুপুরে লাঞ্চের পরে, যেটা মানে অসাধারণ ছিল। তারপর আপুর ওখানে যে স্পন্সর ছিল, টাইটেল স্পন্সর ছিল USBD মেকআপ ক্যাফে, আমাদের মডেলদের ড্রেস স্পন্সর ছিল আঞ্জারা, জুয়েলারি স্পন্সর ছিল মমতাজ, গিফট পার্টনার ছিল মন্ন সিরামিক, গুরিজ পার্টনার ছিল টুলিপ ক্লোজেট, ফটোগ্রাফিতে ছিল ফটো কার্নিভাল এবং সিনেমাটোগ্রাফিতে ছিল দ্য এলিট। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যায়। প্র্যাকটিস শেষ করার পর মডেলদের রেডি করে দেয় এবং আপুই একজন হেয়ার স্টাইলিস্ট রেখে দেয় আমাদের মডেলদের হেয়ার সেট করে দেওয়ার জন্য। তো আমাদের সাজানোর পর র্যাম শো হয়, এটাই আপুই একমাত্র বাংলাদেশে প্রথম এরকম একটা ইভেন্ট করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে যে এভাবে আমরা একটা ইভেন্টে অংশ নিতে পারবো বলে নিজেকে আসলে গর্ববোধ লাগছে। মানে অনেক গর্ব হচ্ছিল নিজের প্রতি যে আমি এভাবে পারবো। তো তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রেজাল্ট ঘোষণার সময় আমি একটু নার্ভাস ছিলাম। আমি ভাবছিলাম যে প্রথম প্রথম আসলে আগে কোথাও তো এত এভাবে প্র্যাকটিস করিনি, পারি কি না জানি না। তো আশা রাখিনি যে আমি ছিলাম, আশাই ছিলাম যে 9 থেকে 10 মধ্যে হব, আর বাকিটা সবার লাস্ট রেজাল্ট দেখলেই পাবেন, বুঝবেন কি। আমি আসলে ওই দিন অনেক এক্সাইটেড ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম, আর প্রথম দিন অনেক হাত কাঁপছিল আমার মডেলকে সাজানোর সময়। আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম, বারবার ভুল হচ্ছিল। আর আপু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যে তাদের সব কিছু দেখিয়ে দিচ্ছিল, অনেক ভালো লাগছে। এবং মা বাবা মার টিমও আমাদের যারা জাজ ছিল
তারাও ঘুরে ঘুরে দেখছিল এবং আমাদের যে নাম্বার মার্ক করছিল, তো অনেক ভালো লাগে। সময়টা আসলে অনেক আমি ওদিক সেদিক তাকানো কোনো সময় পাইনি, জাস্ট আমি আমার মডেলটিকে নিয়ে বিজি ছিলাম, সব কিছু একসাথে কাজ করি। তো দ্বিতীয় দিনে আমাদের অনেক ভালো লাগে, তো দ্বিতীয় দিনেও আপু আমাদের একটি মেকআপ লুক দেখান, দেখানোর পর আবার প্র্যাকটিস শুরু হয়ে যায়। তো দ্বিতীয় দিন আমি এতটা ভয় পাইনি, কারণ প্রথম দিন আমার কাছে সহজ হয়ে গিয়েছিলো। তো দ্বিতীয় দিন ভেবেছি হ্যাঁ আমি ব্রাইট সাজাতে পারবো ইনশাল্লাহ, আপু যদি আমাদের সহজভাবে বুঝিয়ে দেন আমি ইনশাল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ আপুর আপুর এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য হয়তো আমি পেরেছি, আমার জন্য সহজ হয়ে গেছে একটা ব্রাইট কীভাবে সাজাবো, কত কম সময়ের মধ্যে একটা সুন্দর করে ব্রাইট সাজানো যায়। তারপর আপুর ক্লাস করার পরে আবার আমাদের দ্বিতীয় দিনে লাঞ্চের মেনু আইটেম অন্য মেনু থাকে, তো খাবারগুলো আসলে ইয়াম্মি ছিল। আর ডেজার্টগুলো সম্পর্কে কী বলবো, অসাধারণ। আর নাস্তাগুলো ছিল আমাদের জন্য খুব বেস্ট, আর কফি আইটেম ছিল, আমি তো কফি খাচ্ছিলাম প্রচুর বিকালে এবং সকাল ব্রেকফাস্ট আমি কফি বাদ দিইনি, কফি খেয়েছি। তো এটা ছিল হচ্ছে আমার সেকেন্ডের দিন মেকআপ লুক, এটা হচ্ছে আমার প্রথম দিনের মডেল। আপু আসলে আপুর সম্পর্কে বললে কম হয়ে যাবো, আপু এত ভালো একজন মানুষ বলার মতো না, আর এতটা কষ্ট করেছে ওই দিন দেখলে অনেক খারাপ লাগে। MABBAB কম্পিটিশন 2022 এর রানার্স আপদের এবং চ্যাম্পিয়নদেরকে স্যাশে পরিয়ে দিবে। MABBAB MUA competition 2022 first runner up is the champion of MABBAB MUA competition 2022 কে হবে কে হবে কি হবে যাও 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 দেখি কি রিঅ্যাকশন। Let's have a big round of applause for Khadija. তো এই
ছিল আমাদের রেজাল্ট, আর আমাদের যে চ্যাম্পিয়ন হয় সে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো, এত খুশিতে মানে সে ভাবতেও পারেনি, কান্না করে দিয়েছিল। আসলে আমিও যখন আমার নামটা ডাকছিল আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে যাবো আসলে আমাকে ডাকছে, আমি মানে ভাবিনি। আমি ভেবেছিলাম 8-10 মধ্যে থাকবো, কিন্তু এভাবে ফার্স্ট রানার আপ হয়ে যাবো আসলে আমি ভাবতেও পারিনি। আসলে শাহিদা আপুকে অনেক থ্যাংকস এরকম একটা ইভেন্ট আমাদেরকে দেওয়ার জন্য। আমি ওদিন অনেক এক্সাইটেড ছিলাম, আমি যে এখনও কথা বলছি আমি আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে অটোমেটিক। এভাবে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো ভাবিনি, অনেক ভালো লাগে। আমি আসলে অনেক অনেক হ্যাপি ছিলাম ওই দিন, আলহামদুলিল্লাহ আমার দুইটা অ্যাচিভমেন্ট পেয়ে যাই আমি ওই দিন, অনেক ভালো লাগে। অনেক দিনটা অনেক সুন্দর ছিল, আসলে এতই ছিলাম যে মুখে কোনো হাসি ছিল না, ক্যামেরাম্যান বারবার বলছে এরা মনে হয় জয়ী হয়ে খুশি হয়নি। বলি না আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা এভাবে জয়ী হয়ে যাব। তো এই ছিল আমার দুই দিনের ওয়ার্কশপের ব্লগ, সবাই ভালো থাকবেন। আমি জানি আর হচ্ছে লাস্টে কিছু টিপস আছে যেটা হচ্ছে আমি আপুর কাছ থেকে নিয়েছি, যে সিনেমাটোগ্রাফিটা আপুর কাছ থেকে পেয়েছি, এটা হচ্ছে পুরোটাই আপুর কাছ থেকে কালেক্ট করা। তো এটা আমার আমার করা কোনো ভিডিও না, যেহেতু আমি সময় পাচ্ছিলাম না, আমি আপুর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর এই ভিডিওটা নেই এবং বলি যে আপু আমি আমার কন্টেন্টের মধ্যে অ্যাড করতে পারি। আপু বলছে আচ্ছা ঠিক আছে করো সমস্যা নেই। তো আপুকে এই জন্য অনেক অনেক থ্যাংকস, মন থেকে তার জন্য অনেক দোয়া যে সে আমাদেরকে এত সুযোগ করে দেওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসা আপুর জন্য। সবাইকে অনেক থ্যাংকস, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।